হিন্টস দিয়ে দিই যে সামনে একটা বড় কিছু আসতে চলেছে, তাই জন্য আমি ওকে একটু ছেড়ে দিয়েছি এবারটার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। সো আজ হচ্ছে 9th May। তো আজ থেকে ঠিক এক বছর আগে এই দিনে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল। তো দেখতে দেখতে এক বছর হয়ে গেল, হঠাৎ করে যখন ডেটটা আসতে বলছে এক বছর হয়ে গেল, এরকম একটা ফিলিং। আর এখানে একটা আমার পিম্পল হয়েছিল যেটাকে আমি রাতের মধ্যে খুঁচিয়ে খুঁচিয়ে এই অবস্থা করে দিয়েছি, মা দেখলে খুব বকা দেবে। ডিসাইড করেছিলাম যে সকালবেলাতে নর্মাল যেরকম আমরা টাইম মানে নর্মাল যেভাবে আমরা লাঞ্চ টাঞ্চ করি সেভাবেই লাঞ্চ করব, আর রাত্রেবেলাতে স্পেশাল ডিনারে যাব। বাট আমি ভাত বসিয়েছিলাম, বাট আমাদের সামহাও কোনো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ভাত বসিয়েছিলাম এখনো গরম আছে, কিন্তু গ্যাসটা, এই দুটো গ্যাসে কোনো প্রবলেম হয়েছে যার জন্য মানে কিছুতেই গ্যাসগুলো আর জ্বালানো গেল না। রাত্রেবেলায় তো প্ল্যান আছে, রাত্রেবেলায় একটু বাইরে যাব, ঘুরবো ফিরবো, ডিনার করে একদম আসবো। দিনের বেলায় কিছু প্ল্যান ছিল না, তো ইনস্ট্যান্ট কি করব গ্যাস ছাড়া, সেই জন্য আর সময় মূল্য বাইরে অর্ডার দিতাম যে না রাত্রে যদি খেতে যাই তাহলে আর দিনের বেলায় যাবো না। তো সেই জন্য ওই বললো, একটা মাথা থেকে ইনস্ট্যান্ট একটা আইডিয়া বেরোলো, তাহলে আমরা চলো যে দিনের বেলায় ফল খাওয়া যাক। ফল আর ঘরে লস্যি আছে, তো ফল আর লস্যি মিলে পেটটা অনেকটা ভরে যাবে, তো সেই জন্য এখন আমি ফল কেটেছি। তো চলো তোমাকে দেখাচ্ছি। তো এই যে আমি কলা কেটে নিয়েছি, আর এটা হচ্ছে লেবু যেটা সেই স্পেন্সার থেকে নিয়ে এসেছিলাম, আর তার সাথে ছিল তরমুজ। এই যে এগুলো কাটা হয়ে গেছে, এগুলো এখনো বাকি আছে, যদি ও বলে আরো খাবো তাহলে আরো কাটবো, আপাতত এগুলোই কেটে রেখেছি এখন। তো এই হলো আপাতত আপডেট। আর তোমরা বিয়ের ভিডিও একটা আমার খুব ভালোবাসা দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। দিন 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 লাইক ভিউজ বেড়েই যাচ্ছে, এর আগে কোনোদিন এত ভিউজ বা লাইকস হয়নি, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে, এইভাবে ভালোবাসা দিও। আর বিয়ের বাকি ভিডিওগুলো ছাড়া হচ্ছে না, আস্তে 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 দেবো। অ্যাকচুয়ালি এই টুকটাক কাজ করতে 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 আর সময় হয়ে উঠছে না। এখন প্ল্যান বলতে সেরকম আস্তে আজ কিছু নেই, আমরা যাব হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাব, এই স্যাটারডে সানডে যাব, তারপরের উইকে জামাই ষষ্ঠী আছে, এই এই এখন এগুলোই প্ল্যান আছে। না তারপরের উইকে আমরা আবার ম্যাচ দেখতে যাচ্ছি, তারপরের উইকে যাব জামাই ষষ্ঠীতে, আর এরকমই টুকটাক প্ল্যান আছে। আর অনেকে আমাকে ডিটেলসে জানতে চেয়েছো যে মেকআপ আর্টিস্টের ব্যাপারে, আমি গড়বেতা যাই, তারপর আমি নিজে একদম তোমাদের সাথে কথা বলিয়ে দেবো। তোমাদের অনেকের এনকোয়ারি আছে, আমি সব এনকোয়ারি, তোমাদের যা যা আর কিছু এনকোয়ারি যদি থাকে তা একদম এই কমেন্ট বক্সে করতে পারো, আমি একদম রিনাদির কাছে যেয়ে তোমাদের সাথে কথা বলিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এখন ফলগুলোই খাওয়া যাক, তারপরে ইভিনিংয়ে তোমাদের সাথে আসছি। আর এখন হচ্ছে, এটা হচ্ছে লিচি ড্রিঙ্ক বলছিল লস্যি, বাট আমি বললাম এই ফলের সাথে লস্যিটা একটু ঘোরপাক হয়ে যাবে, তাই তার জন্য লিচি ড্রিঙ্ক। হে এভরিওয়ান, দাঁড়াও ফ্যান বন্ধ করে নি আবার। এভরিওয়ান গুড ইভিনিং। সো আমি একটা এই যে পিঙ্ক কালারের ড্রেস পরে নিয়েছি, এটা পয়লা বৈশাখের টাইমেই কিনেছিলাম বাট পরা হয়নি, এটা একটা ওয়ান পিস, তার সাথে হালকা পিঙ্কে পিঙ্কে মেকআপ করেছি, অনেকদিন পর আবার এরকম মেকআপ করলাম। সো কীরকম হয়েছে কমেন্টসে জানিও, আর চুলটা কী করবো খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা বাইকে যাচ্ছি, তো বাইকে গেলে এমনিও হেলমেট পরবো, চুল একদমই ঘেটে যাবে, চুলের উপরে বেশি কিছু এক্সপেরিমেন্ট করছি না। আর এই ড্রেসটা একটু মানে ফোলা ফোলা টাইপের, তো সেই জন্য ভাবলাম এটার সাথে একটা এরকম বেল্ট দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করে নেব। তো এটাই করব, ফাইনাল লুকটা আমি তো দেখাতে পাচ্ছি না এখন, সোমেন একদম অফিস থেকে নিচে দাঁড়িয়ে থাকবে, আমি ওখান থেকে একদম চলে যাব। তো অনেকদিন পরও বারবিকিউ যাচ্ছি, বারবিকিউ গিয়েছিলাম লাস্ট সোমেনের বার্থডেতে 19 June, আবার মে মাস মানে প্রায় এক বছর, মানে এক বছরই ধরো এক বছর পর আবার বারবিকিউ যাচ্ছি, খুব 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 এক্সাইটেড। আর বলেই দিলাম কোথায় যাচ্ছি কি করছি, আর তো আপাতত আজকে কোনো প্ল্যান নেই। এই হচ্ছে সেই ড্রেসটা, যেহেতু বললাম না ফোলা ফোলা টাইপের, ওই জন্য ওটা বেল্ট দিয়ে এখানটা টাইট করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। বারবিকিউ নেশন এসে গেছি, রোডে প্রচুর জ্যাম ছিল, যা হোক করে কষ্ট করে এসেছি অফিস থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে। হ্যাঁ বলো। সেই এক বছর আগে এসেছিলাম, আবার এক বছর পর, দেখা যাক। আগে থেকে বুকিং ছিল, তো যথেষ্ট ভিড় আছে সেই জন্য বুকিং আছে বললে মানে নিশ্চিন্তি। তো চলো যাওয়া যাক ভেতরে। লাস্ট বার্থডেতে এসেছিলাম আবার অলমোস্ট এক বছর পরে, ও যেরকম বললো সত্যি এখানে ঢুকলে মানে এমনি খিদে পেয়ে যায়, বাট বেশি খাওয়া যায় না, এটাই হচ্ছে প্রবলেম, মানে স্টার্টার খেতে খেতে মেন কোর্স আর বেশি খাওয়া যায় না, তাই না? যাই হোক এখন রেডি হচ্ছে, মানে হয় না ফুচকা দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে যেরকম জিভে জল আসে ওরকমই, এখন ওভেন টুভেন রেডি করছে, আরো বেশি জিভে জল চলে আসছে।
এখন বই পড়ার মতন মেনুটা পড়ছে, ওটা অ্যাকচুয়ালি ড্রিঙ্কস এর, বাদ বাকি এখানে যে ফুড আছে সব তো ইনক্লুডেড, ড্রিঙ্কসটা আলাদা করে আর কি। বই পড়ার মতন পড়ছো যে, আর এখানে আমাদের সাউন্ড সিস্টেম আছে, সো কিছু করার নেই, সাউন্ড না আসলে তাও আমি একটু বললাম হালকা মিউজিকটা কম করতে, মেবি করেছে তাই না, একটু মিউজিকটা কম। হ্যাঁ আমার অলরেডি, আমাদের অলরেডি স্টার্টার চলে এসেছে, এটা মাশরুম, এগুলো পনির, আলু টালু এসব আছে, পাইনাপেল আছে। এটা হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট বারবিকিউর স্পেশাল ডিশ, সত্যি ভালো খেতে, এটার জন্য মানে দারুণ, এটার জন্যই আমার আসতে ইচ্ছে করে অনেস্টলি বলছি। এটা হচ্ছে পটেটো, আর এটা চিকেনের একটা, এটা চিকেন না ফিশ, ভেজ দুটোই, বোথ ভেজ। এখন ভেজ আইটেম বেশি বাড়িয়ে দিয়েছে না, আমরা নন ভেজ নিয়েছি তো। তন্দুরি চিকেন হোক, কেমন টেস্ট, এগুলো পেয়ে যায় না, আমরা এগুলো এখন অব্দি ট্রাই করিনি, এটা ফিশ আছে, এটা চিকেন আছে, আর এগুলো যেগুলো ওরা সার্ভ করে আর কি। পরে ফিশ খাই না, এখানে এসে ফিশটা খাচ্ছি, কারণ আমার এখানে ফিশ মানে আইটেমটা খুব ভালো লাগে। এটা ভালো, কেমন মানে এত সফট, মানে মুখে দিলে মিলিয়ে যাবে আমার। এই এই যে আমাদের ভাজির মজিটা খেয়ে বলো কেমন, বাই ওয়ান গেট ওয়ান আছে, এটা ভাজির মজিটো, খাবার দাবার কেমন লাগছে, মানে তাড়াহুড়ো হয়ে যাচ্ছে একটু, ধীরে সুস্থে খেতে হবে, তাড়াহুড়ো করে ওটা দিয়ে যাচ্ছে, কোনটা ভালো লাগে তোমার, কোনটা ভালো লাগে, উইংসটা বেশ ভালো লাগে, উইংসটা আমার, উইংসটা মনে হয়েছে একটু পুড়ে গেছে, ওই জন্য আমি রেখে দিয়েছি। আমার হ্যাঁ সে তো জানি, আমার বেশ লাগছে শিক কাবাবটা আর ফিশটা, আর ও তো ভেজ কিছু খাইনি, আমি তো মাশরুমটা ট্রাই করেছি, ভালো একটা, এই কোনটা আমরা বারবার নিচ্ছি। এটা আছে তো, আমরা এখন খেয়ে যাচ্ছি, খেয়ে যাচ্ছি তো, মোটামুটি এতক্ষণ যা খেয়েছি আমাদের টাকা উঠে গেছে, তো হ্যাঁ একটু অফার চলছে এখানে, আর এখানে গান বাজছিল, আমি বললাম সাউন্ড কমাতে, ওরা পুরোপুরি গানটাকেই বন্ধ করে দিয়েছে, তো এখন আপাতত খাওয়া চলছে। আমার সব থেকে ভালো লাগলো ফিশ, তারপরে যে শিক কাবাব আর প্রন, এই তিনটা একদম ট্রাই করবে মাস্ট, খুব ভালো লেগেছে আমার এখানে, আর এখানে প্রন তো বলার না, সবাই জানো ফেমাস। ঠিক আছে তো সব, ঠিক আছে চলছে, মোটামুটি দু তিন কেজি চিকেন উড়িয়ে দিয়েছি, দেখা যাক এখন কি উড়ানো যায়, মাছ উড়িয়েছি 500 গ্রামের মতো। কেন তোমার তো এখানে স্পেশাল মাটন আছে না, ওটা তো খাবো, ওটা তো আসছে ব্লগের পরেই আসছে, তাই মজুরোটা এখন খাই একটু, বেশি খেলে কিন্তু খিদে খিদে মরে যাবে। এখনো চলছে মানে, টেস্টিংটা একটু বেটার হয়েছে, হ্যাঁ এবারে টেস্ট অনেক 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 বেটার, মোটামুটি 2-3 কেজি মাছ খেয়েছে, আমি মোটামুটি 4-5 কেজি চিকেন খেয়েছি, চিংড়িটাও খুব ভালো, চিংড়িটাও অনেক ভালো। আর তুমি কি বললে উইংস, এটা নিয়ে 12 নম্বর হয়ে গেছে, 12-13 নম্বর আরো চলবে দেখা যাক। ফুচকা 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 ওটা ওটাই কিছু নেই, এখানে আছে ফুচকা, আর লাইভ কাউন্টারে সেরকম কিছু নেই তো, শুধু এটা হলো গোটা অ্যাম্বিয়েন্সটা দেখে না।
বেস থেকে শুরু করছো নিডল সারি এ নিডল সারি মানচুরিয়ান আর এটা তো যে পনির আর মটন মাসালা মটন মটন মশলা এটা ফিশ আছে এটা রাইস আছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস এটা হচ্ছে ডিমের কারি মাছ মাছ ডিম এটা হচ্ছে চিকেন পেটি পেয়েছি কড়াই চিকেন কড়াই চিকেন এটা বিরিয়ানি এটা আমি খাবো না বিরিয়ানিটা কিন্তু ভালো হয় দেখতে ভালো वेज बिरयानी वेज একটু বেশি লাগবে কোনটা খাবো ঠিক আছে না মেন কোর্স একটু ভালো হয় না কিন্তু আমি খাবার জন্য ভালো লাগে মেন কোর্সে মাছ মাছটা সত্যি টেস্টি স্টার্টারসে যেটা ছিল ওটাও খুব ভালো ছিল ফিশ কাবাবটাও খুব ভালো ছিল একটু মাছ খেলাম তো আমি অলরেডি ফুল হয়ে গেছি আর কিছু মানে পাচ্ছি না বুঝছে না আমার বিরিয়ানিটা মনে হচ্ছে ভালো করেছে অনেকের ডিমান্ড मंचूरियन भेजे आईटेम छो बट खूब भलो मटन এই খেতে থাকি এই আমাদের প্লেট এটা হচ্ছে চিকেনের একটা আইটেম এটা এবার খেতে চিকেনের আইটেমটা ভালো এই হচ্ছে আমার প্লেট আমি মনে করি আমাদের কিছু নষ্ট কিছু হচ্ছে না এটা হচ্ছে অনলি যে করতে প্রত্যেকটা মেন ডিশের মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে বিরিয়ানিটা আর বাকি মাঞ্চুরিয়ান আর চিকেন আইটেমটাই প্রচণ্ড টপ বেশি আছে আর এটা নুন বেশি আছে আর নুডলস বাঙালি শোম্যান ফিরে এসছে সাদাভাত মাটনে সাদাভাতে মাটন বিয়েবাড়ি খাইছে হ্যাঁ এটাই বেস্ট খাবার আর এই হচ্ছে আমার অবস্থা এই অবস্থা মেইন কোর্স খুব একটা খেতে পাচ্ছি না তার কারণ ও স্পেশাল করে মাটন বানাতে দিয়েছে ওর জন্য স্পেশাল মাটন আসছে যেটা আগের বারেও করেছিল আর আমরা এত প্রথমে খেয়ে নিয়েছি স্টার্টার যে এখন আর মেইন কোর্স পাচ্ছি না আমি পাচ্ছি না আর তো এখানে লাইভ হ্যাঁ ও তাও খেয়েছে আমি অতটা খেতে পারিনি এখানে লাইভ কাউন্টার আছে তোমাদের যেমন যাইছে খেতে তোমরা খেতে পারো তো আমি এখানে পিৎজা অর্ডার দিলাম পিৎজা আসছে দেখা যাক আমি কোনোদিনও ট্রাই করি নিয়ে আগে বারবিকিউর পিৎজা কীরকম হয় দেখা যাক ট্রাই করে তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের স্যালাড আছে এখান থেকে শুরু হচ্ছে ডেজার্ট অনেক চলে এসছে সৌমেন নিজের কমফোর্ট জোনে ফাইনালি দাঁড়া এখনো মেইন ডেজার্টের পার্টে যাইনি ও গোলাপজামুন এটা তো আইসক্রিম নিচ্ছে একটু টেস্টটা চেঞ্জ করতে হবে না হলে আর পাড়া যাবে না তাই না চকলেট দেবেন ম্যাঙ্গো সবজির নাম আপনাকে পান মালাই কেসর মালাই মালাই কেসর হ্যাঁ কেসর ट्राई कर জেলিটা উঠিয়ে দিল ওরা আমি উঠাতে পারিনি ওটা খুব কষ্ট করে চামচে করে তোলা দরকার ছিল
চলে এসেছে আমার পিজা অনেক প্রতিক্রিয়া। চলতে পাচ্ছি না, এত খেয়েছি, পুরো পেটের মধ্যে ব্যথা করছে, এত মানে বসে বসে খেয়েছি তো বুঝতে পারিনি যে এতটা পর্যন্ত ওভারলোড হয়ে যাবে ব্যাপারটা। যাই হোক এখন যাচ্ছি। সৌমেন বলছি এটা খোলা থাকলে এখানে ঢুকতাম আজকের দিনে। আচ্ছা নেক্সট বার আসবো, দেখি নেক্সট বারটা কত তাড়াতাড়ি আসে। তো ফাইনালি বাড়ি এলাম, আমার গাড়িতে বাইকে বসে ঘুম পেয়ে গেছিলো, এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল তো আমার ঘুম পেয়ে গেছিলো। এই গেলাম গেলাম গেলাম, আমি আর পারছি না, মানে সেটা গান আছে না, আমার একটু জায়গা দাও, আমি বিছানায় উঠবো। বিছানায় উঠলেও ঘুম ধরবে না, যা গরম পড়েছে এখন কিছুতেই ঘুম ধরবে না। এনিওয়েজ আজকের দিনটা বেশ ভালো ছিল। আরেকটা বলে দিই, সোম মঙ্গলবার দিন বারবিকিউতে অফার চলে, আর যারা স্টুডেন্ট আছো তাদের জন্য প্রতিদিনই অফার থাকে, শুধুমাত্র আইডি কার্ড দেখালেই হবে। যদি যারা স্টুডেন্ট আছো তাদের আইডি কার্ড দেখালে ছিল 499। হ্যাঁ আজকে 499 ছিল, সেটা শুধুমাত্র মানডে আর টিউসডে, আর আমাদের আজকে মানে আজকে আমাদের ডেটটাও টিউসডেই পড়েছে, তোমার পকেট বেঁচে গেল, ঠিক আছে। এমনিতে না হলে 1000 টাকা রেট থাকে, হ্যাঁ রেটটা বেশি থাকে। আর স্টুডেন্ট যারা আছো তাদের রেট হচ্ছে 649, যদি তোমরা আইডি কার্ড ক্যারি করো ওদেরকে দেখাতে পারো তবেই। আর অনেক কিছু আইটেম ছিল, বাট আমি বলবো বারবিকিউ যে চিকেনের থেকেও বেশি মাছটাতে ফোকাস করো, কারণ ওদের মেন আইটেমেও মাছটা খুব ভালো আর স্টার্টার্সেও মাছটা খুব ভালো, তাই তো? তোমার এক্সপিরিয়েন্স চিকেন 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 যে চিকেন একজনকে ফিশ রিভিউ আর একজন যদি চিকেন রিভিউ দেয় দেন তারপরেই তো তোমরা সেটা বুঝতে পারবে। ফিশ সবগুলি ভালো ছিল, ডেফিনেটলি চিকেনও ভালো ছিল। ইটস ভ্যারিজ পার্সন টু পার্সন, যে যেটা লাইক করে, বিকজ পছন্দ জিনিস সবার ডিফারেন্ট হয়। বাই দ্য ওয়ে ফাটাফাটি একটা ডিনার হলো, এনগেজমেন্ট, ফার্স্ট এনগেজমেন্ট আমাদের, বেশ খেয়ে দেয়ে ভালোই কাটলো। আর দেখা যাক আমাদের আপকামিং ডেজে কীরকম হয়, কারণ ও পিসি চন্দ্র দেখিয়ে বললো অনেক ইভেন্টস আসছে, তো ইভেন্টসে ডেফিনেটলি হবে ধীরে ধীরে। না এখন আমি একটু ছাড় দিয়েছি, তার কারণ আছে পরে পরে বলবো, বাট একটু হিন্টস দিয়ে দিই যে সামনে একটা বড় কিছু আসতে চলেছে, তাই জন্য আমি ওকে একটু ছেড়ে দিয়েছি এবারটার মতন, সেই জন্য আর কি। তো সেটাই আর কি, ওগুলোর ব্লগ আস্তে 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 আমি আপলোড করছি, তোমরা দেখতে থেকো আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থেকো, মানে সাবস্ক্রাইব করে রাখো সেগুলো জানার জন্য। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জানি আজকে ভিডিওটা খুব ছোট হয়েছে, বাট তাও ছোট হলেও ভালোর মধ্যেই হয়েছে, হোপফুলি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড টাটা, বাই বাই, গুড নাইট।